বন্ধুরা, আবার আপনাদের জন্য নতুন একটি চাকরির সুযোগ নিয়ে চলে এলাম। যেমনটি আপনারা থাম্বনেলে দেখতে পেয়ে গেছেন, এসবিআই ব্যাংকের তরফ থেকে কিন্তু বিভিন্ন পদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট হচ্ছে। তো আপনাদেরকে পুরোটাই ডিটেলসে বলবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা থাম্বনেলে দেখে অনেক কিছু বুঝেও গেছেন, কিন্তু আমি এখানে কিন্তু ক্লিয়ার করে আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে বলবো। তাই আপনাদের রিকোয়েস্ট করবো, পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যেখানে কিন্তু আপনাদের সব কিছু কোশ্চেনের আনসার কিন্তু আমরা পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এখানে কিন্তু আপনাদের প্রতিনিয়ত জব রিগার্ডিং নোটিফিকেশন ভিডিও আমি কিন্তু আপলোড করে থাকি। তো চলুন, আমি আরও ডিটেলসে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে এসবিআই সেখানে নিয়ে যাচ্ছি, এবং সেখানে গিয়ে আপনাদেরকে বলবো কীভাবে আপনারা ওখান থেকে আবেদন এবং কারা কারা আবেদন করতে পারবেন। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এসবিআই কে যে অফিসিয়াল ওয়েবসাইট হয় এসবিআই ব্যাংকে, সেটা আমি কিন্তু ওপেন করে ফেলেছি অলরেডি। এখানেই কারেন্ট ওপেনিং যেগুলো এসেছে ওটুগুলোর মধ্যেই আপনাদের বলবো, রিসেন্টলি এসবিআই ব্যাংকের তরফ থেকে এখানে কিন্তু ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অনেক ধরনের পোস্ট কিন্তু এখানে বেরিয়েছে, যেটা 13 তারিখ, 13ই এপ্রিল 2021 এখানে দেখতে পাচ্ছেন। এবং সেদিন থেকে 13 মে 2021 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, সব কিছুই দেখতে পাচ্ছেন। তো প্রথমেই আপনারা বলে রাখি, এখানে কিন্তু যেই অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট আছে ওটা আমি ডাউনলোড করে নেবো, এবং তারপরে আমি সেখান থেকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কী কী পোস্ট আপনাদের বলে রাখি, ম্যানেজার, ম্যানেজার ক্রেডিট অ্যানালাইজ, সিনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ। সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট আছে, সিনিয়র এক্সিকিউটিভের পোস্ট আছে যেটা রিটেল সেক্টরে, এবং মার্কেটিং মানে সিনিয়র এক্সিকিউটিভের একটা ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এখানে কাজটা হবে, পোস্টটা কিন্তু সিনিয়র এক্সিকিউটিভ। এবং ম্যানেজার এবং ম্যানেজারের মধ্যেও কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট এবং ক্রেডিট অ্যানালাইস্টের জন্যও কিন্তু পদ বেরিয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাবেন এখানেও কিন্তু অনেক ধরনের ভ্যাকান্সি বেরিয়েছে রিসেন্টলি, যেগুলো কিন্তু এসওর মধ্যে মানে হচ্ছে স্পেশালিস্ট ক্যাডেট অফিসারের মধ্যে এই পোস্টগুলো, যেগুলো কিন্তু 13 তারিখ থেকে শুরু হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশন, যার লাস্ট ডেট দেওয়া আছে 3 মে 2021। তো এর যে অফিসিয়াল ওয়েব যে অ্যাডভার্টাইজটা দিয়েছে বা যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা ডাউনলোড করে নিই, এবং সেখান থেকেই কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন। তো প্রথমে আপনাদের বলে রাখি, এখান থেকে যেই পোস্টটা বেরিয়েছে সেটা আপনাদের কিন্তু প্রথমে ওখানে গিয়েই কিন্তু আপনাদের কিন্তু ওখান থেকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য কিন্তু এখানেই আপনাদের আবেদন করতে হবে, এবং আবেদন করার জন্য কিন্তু কি কি এলিজিবিলিটির ক্রাইটেরিয়া আছে সবগুলোই কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল পিডিএফ ফাইল বা নোটিফিকেশানটা এখানে ডাউনলোড করে ফেলেছি, এখান থেকেই আপনাদের বলবো যে কি কি লাগছে এবং কীগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজার পোস্ট আছে, সিনিয়র এক্সিকিউটিভ, স্পেশাল এক্সিকিউটিভ এবং সিনিয়র এক্সিকিউটিভের পোস্ট। টোটাল পোস্ট কিন্তু এখানে বলা হয়েছে প্রায় 1 2 3 4 5 6 7 8 9, 9টা পোস্ট বেরিয়েছে, যেটার মধ্যে এজ লিমিটটা বলে রেখেছে কিন্তু 28 থেকে 35 বছর পর্যন্ত ম্যানেজার, ম্যানেজারের পোস্ট হবে, এবং সিনিয়র স্পেশালাইজ এক্সিকিউটিভের জন্য 26 থেকে 30, এবং যারা সিনিয়র এক্সিকিউটিভের জন্য আবেদন করবেন তাদের কিন্তু এখানে 25 থেকে 35-এর মধ্যে হবে। এখানে সরাসরি কিন্তু ইন্টারভিউ হবে এবং তার মাধ্যমেই কিন্তু এখানে নিয়োগ করা হবে। এরপরে আপনাদের চলে আসি কি এডুকেশন কোয়ালিফিকেশান চাই। ম্যানেজারের পোস্টে যদি আবেদন করেন তাহলে কিন্তু এমবিএ বা মাস্টার ডিগ্রি মাস্ট হতেই হবে, এছাড়াও কিন্তু আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে রিস্ক ম্যানেজমেন্ট বা এই ধরনের যে পোস্টগুলো আছে সেগুলো সম্বন্ধে। এবং আপনি যদি গ্র্যাজুয়েশন পাস হন তাহলে কিন্তু আপনি সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভের জন্য কিন্তু আবেদন করতে পারেন। এবার এছাড়া আপনাদের বলে রাখি, সিনিয়র এক্সিকিউটিভের জন্য যদি আবেদন করেন তাহলেও কিন্তু আপনাকে এমবিএ করে থাকতে হবে। তো এবারে আপনাদেরকে বলে রাখি আবেদন করার জন্য আর কি কি লাগছে। আবেদন করার জন্য যেগুলো দেখতে পারলেন আপনারা কিন্তু এখান থেকে 63,000 টাকা থেকে প্রায় 73,000 টাকা পর্যন্ত কিন্তু আপনার এখানে বেসিক একটা স্যালারি দেয়া হবে। অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, এবং আবেদন করার জন্য কিন্তু 750 টাকা অ্যাপ্লিকেশান ফিজ, যেটা জেনারেল ক্যান্ডিডেট এবং এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো রকম ফিজ দিতে হবে না, জেনারেল ওবিসিদের জন্য 750 টাকা আপনাকে ফিজ দিতে হবে। সিলেকশন প্রসেসটা যেমন আপনাদের বলে রাখলাম, এখানে কিন্তু ডাইরেক্ট আপনার ইন্টারভিউ হবে এবং শর্টলিস্ট হবে।
হবে সেটার উপরে ভিত্তি করেই কিন্তু আপনাকে এখানে চাকরি দেওয়া হবে। তো এখানে আপনাদের আর কিছু নেই, এবার আপনাদের বলে রাখি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। তো ফর্মটা ফিল আপ করার জন্যে কিন্তু আপনাকে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে আসতে হবে, যেমন দেখতে পাচ্ছেন আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো। এই অ্যাপ্লাই অনলাইনের ওপরে ক্লিক করলেই এখানে যদি ক্লিক করেন আপনার কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে ওপেন হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি ওখান থেকে যে ফর্মটা আছে সেই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো ফর্ম ফিল আপ করার জন্য তো ফর্মটা ফিল আপ করার সময় কিন্তু আপনাদের এই ধরনের কিন্তু চারটে থেকে পাঁচটা বেসিক একটা কিন্তু স্টেপ ফলো করতে হবে। প্রথমে বেসিক ইনফরমেশান ডিটেলস দিতে হবে, কোয়ালিফিকেশান আপলোড করতে হবে, কিছু ডকুমেন্ট প্রিভিউ আপনারা দেখতে পাবে, এবং তারপরে কিন্তু সর্বশেষ পেমেন্ট করতে হবে। তো প্রথমেই আপনাদের কী করতে হবে, আপনার নাম, আপনার কনফার্ম ফার্স্ট নেম এবং মিডিল নেম লাস্ট নেম দিতে হবে, তারপরে মাদার্স নেম, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, সিকিউরিটি কোড দিয়ে রেজিস্টার করতে হবে। তারপরেই চলে আসবে কিন্তু আপনার এখানে ডিটেলস, এবং ওই ডিটেলসই কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান সব কিছু আপনাকে দিতে হবে। তো বন্ধুরা এইভাবেই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই করে কমেন্টে জানাবেন, আমি কিন্তু ওই কমেন্টের রিপ্লাই আপনাদের তক্ষুনি দিয়ে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।